এসেছি দেশের খবরে। উপযুক্ত পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ রাজধানীতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর কে এম মহসিন, শিক্ষাবিদ ডক্টর আকবর আলী খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান বক্তৃতা করেন। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, ফলে সময় মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো, ক্লাস নেওয়া ও পরীক্ষা গ্রহণ নিশ্চিত হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে 1611 জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। 2 জন কৃতী শিক্ষার্থীকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড, 7 জনকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং 3 জনকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।